তো সকালে উঠেই যেটা আমার বাড়িতে প্রথমে শুরু হয়, তো খাবার দাবার। তো খাবার দাবার বানাতে বানাতেই আমার প্রায় অনেক বেলা হয়ে যায়, যেহেতু খেতে হবে আমরা মানুষ। তো তাই প্রতিটা মেয়েরই হয়তো এটা, আর ইচ্ছে করে না। তো এখানে ওই যে ডালের বড়া করছি, তো বরের ভীষণ সর্দি, তো খেতে চেয়েছে। তো মসুর ডালের বড়া, মসুর ডাল বেটে নিয়েছি, আর তারপর আমি একটু ধনে পাতা দিলাম। আজকে একটু কিছু নতুনভাবে ট্রাই করব। আর কালকের ওই শুকনো মাছ ছিল, আমার তো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর গরম ভাত তো করে নিয়েছি, আর এখানটা রুটি। ওই যে দেখতেই পারলে তো, সকালবেলা সমস্ত কাজটা সব কিছু মানে কমপ্লিট, মানে যা হয় আর কি মেয়েদের। আমি এতক্ষণ যা বললাম ভিডিওতে, মানে সকালে উঠে আর কোনো মানে প্রতিটা দিন একটাই ডিউটি যে রান্নাটা করতেই হবে প্রতিটা মেয়ের। কিন্তু তো মাঝে মাঝে ইচ্ছেও করে না এই রান্নাটা করতে, বলো তো। শাশুড়ি মা তো নেই, তো কী করবো আর বলো। তো ডাল ফাল ওগুলো সব কিছু করে নিলাম, ডালের বড়া আর ওই কুয়াশ আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের ভীষণ শরীরটা খারাপ, ও কথা বলতে পারছে না সর্দি, তো রুটিও করে নিলাম। কিন্তু এখনও পর্যন্ত দুঃখের কথা হলো আমার দুতলা আসেনি। তো দুতলাটা কখন আসবে, একটা প্রায় বেঁচে গিয়েছে, তো এখনও খাইনি। এদিকে আমার দুপুরে রান্না প্রায় কমপ্লিট হতে চললো, তো কী আর করবো। তো দুতলাটা আসুক, তারপর খাই। আর আমার শরীরটা একদম অতটাও ভালো নেই, তো আর ওয়েদারটা এত বাজে যে ওয়েদারের জন্যই না জ্বর সর্দিটা অটোমেটিক সবার হয়ে যায়। এই দেখো ওয়েদারের অবস্থা, মানে সূর্যকে কোথায় দেখা যাচ্ছে না, একটু উঠছে তো উঠছেই না, খুব খারাপ ওয়েদারের অবস্থা। তো এই যে অনেক দুঃখের অবসান, তো প্রায় তারপর আমার দুতলা দুধ দিয়ে গিয়েছে, আমি ধন্য। আর এই যে দুধটা গরম হয়ে তো প্রায় ফুটেও গিয়েছে, তো এখন তাড়াতাড়ি করে সকালবেলাটা খেয়ে নেব। তো এই যে এখন খেতে খেতে আমাদের প্রায় 1:30টার মতো বেজে গিয়েছে, মানে একা হাতে সারাদিন তো কাজ করতেই হয়। তো এই যে এখন খাবো, চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আর আজ জানো তো অনেকদিন পর না একটা তরকারি বানাচ্ছি, কুয়াশ, তারপর কাঁচাকলা একটা ছিল তো সেটা দিয়ে দিয়েছি, আর একটু আলু দিয়ে। আলু তো খুব বেশি খাওয়া হয় না, আর সোয়াবিন তো বড় বড় করে, সোয়াবিন বেশ ভালো লাগে খেতে। আর একটু ওপর দিয়ে ওই ধনে পাতা দিয়ে দিচ্ছি, মানে দারুণ হয়েছিল। আর যেহেতু বাবা খেতে বসে গিয়েছে, তো গরম গরম এখানে আমি কয়েকটা বড়া ভেজে নিচ্ছি, মানে ডালের বড়া। তো সবগুলোই ভাজবো, পরে আর ভাজতে ইচ্ছে করে না। তো ওই যে লাল লাল ডালের বড়া, চলো খেয়ে দেখি। তো ওই যে বড়াগুলো তো ভাজা হচ্ছে, তারপরে আমার একদম রান্নাবান্না শেষ, আর সোয়াবিনটা তোমাদেরকে দেখাবো। আর আমি এই ফাঁকে একটা ডালের বড়া খাচ্ছি, একটু খেয়ে বলি কেমন হয়েছে। জাস্ট দারুন, মানে কি বলবো। আর আজকের ওয়েদারটাও মানে বেশ মচমচা করকরা, আর ধনে পাতাটা দেওয়ার জন্য ডালের বড়ার সাথে আমি আজকে এইভাবে প্রথম করলাম, যেন টেস্টটা আরও বেড়ে গিয়েছে। খুব ভালো হয়েছে, সব একদম পারফেক্ট। আর এই যে মাখো মাখো সোয়াবিন তো রেডি, তো এখন খেয়ে নিব, তো চলো খেয়ে নিই। তোমাদের খাবার দাবার করেছি, তারপর একটুখানি রেস্ট করছিলাম, তো শুয়েছিলাম। আর আমার শাশুড়ি মাও এসেছে, তো এসে পড়েছে। তো আমার জন্য দেখো চিপস, তারপর কেক, আর এই যে আমার পছন্দের চকলেট, এটা নিয়ে এসছে। ওনার বাড়ি আমার ফাঁকা ফাঁকা নয়, একদম ভরে গিয়েছে। তো আর কিছুই না, তো রাতে তো রুটি করতে হবে, তো কি করব এখন, এর জন্যই আর ভিডিওটা তোমাদের সাথে করা হয় নি। তো অনেক কথা আছে বলার। তো ফার্স্ট কথা যেটা, তো তোমাদেরকে কিছু আজকে শেয়ার করব। তো দেখো তো এখন কোয়ার্টারে থাকি, তো কোয়ার্টারে আছি আর 8 মাস। তো শ্বশুরমশাই হয়তো 8 মাসের মতো আর আছে, তো তারপর আমাদের কোথাও না কোথাও একটা যেতেই হবে। তো তো এর জন্য হচ্ছে এখন একটা খুব একটা জায়গার বিশেষ প্রয়োজন, কেননা একটা বাড়ি করতে হবে, আর বাড়ি করলে যেন এত টাকা লাগে। তো এখন যেন একটা বাড়ি করতে হবে, তো বাড়ি করলে এত টাকা লাগবে, কারি কারি টাকা লাগে। তো সেগুলোই এখন ভীষণ মানে কষ্ট হচ্ছে, তো কীভাবে কোনটাতেই জায়গা এখন শুরু করে দেবো, কেননা এখন জায়গাই পাওয়া যায় না। আর এখন সবাই বেশিরভাগ ফ্ল্যাটে থাকে, তো ফ্ল্যাট কেনে। তো ফ্ল্যাটে আমার একদমই ভালো লাগে না, কেননা ফ্ল্যাটে আলাদা করে তোমাকে গেটম্যানের টাকা দিতে হবে, প্লাস ফ্ল্যাটে একটা মানে অনেকের সাথে অনেকে কথাই বলে না, তো ওভাবে ঠিক একটা ভালো লাগে না। আর ফ্ল্যাটটা কী হয় যে সেটা তোমার নিজের জায়গা না, আমার মনে হয় যে ভূমিকম্প হলে যদি ফ্ল্যাট ভেঙে পড়ে যায়, তো তখন তো আর পাবো না কিছু, তো আমার এটাই ভয় লাগে। তো এই জন্য নিজের বাড়িটা যথেষ্ট ভালো। তো নিজের বাড়ি করতে বেশি টাকা লাগে, তো কী আর সেটাই করতে হবে। তো আপাতত এই টেনশানটাই এখন আমার চলছে, মাথায় সবসময় টিকটিক করে, খালি আমার না বাড়ির প্রত্যেকটা মানুষের। তো যেহেতু আর বেশি দিন টাইম নেই, তো এখন এই পথেই মানে এইটাই করতে হবে, তো বাড়ি ঠাড়ি, তো এটাই টেনশান করছি, কিছুই না আর। আর এখন আমি এগুলো খাবো সব টেনশান ভুলে। তো খিদেও পেয়েছে, 8:30টার মতো বেজে গিয়েছে, তো
চলো তাহলে আজকের এই ছোট্ট ব্লগ একটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পরিবার মানে চ্যানেলটাকে সাপোর্ট করো। চলো তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।